শিউরিতে বিজেপি কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাড়ির ভিতরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শিউরি থানায় অভিযোগ দায়ের মহিলার, আতঙ্কে বিজেপির সমর্থক ও তার পরিবার। তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই মুহূর্তে শিউরির ঘটনার দিকে আমরা নজর রেখেছি। বিজেপি কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঠিক কি অভিযোগ করছেন ওই মহিলা, শুনুন। কি ঘটনা? আমার দোকানে গিয়েছিল, দিয়ে প্রথমে সিগারেট চাইলে, সিগারেট দিলাম, দিয়ে সে গাল গালাগালি করছে, আমার কাপড় ধরে টেন টানছে, দিয়ে আমি চিৎকার করে বাইরে বেরোইলাম। বাইরে বেরিয়ে বলছে পুরা কাপ দিয়ে তোমাকে ভেসে মারবো, যদি তুমি বিজেপি করো তৃণমূল করতে হবে তোমাকে, নাহলে সন্দেশ খালির মতন সব শেষ করে দেবো, বোম মারবো। তারপর ওইসব বলার পর গালাগালি করতে করতে আমাকে খুবই জেরে চর মারলো, আমার কাছে আমি তো ঘুরে পড়ে গেলাম। ও তৃণমূল করে আর আমাকে বলছে তোমাকে বিজেপি করতে হবে, না করলে সন্দেশ খালি মতন সব বোম মেরে উড়িয়ে নেবো করেছিল। আমি দৌড়ে বেরিয়ে এলাম, তখন ওই রাগে পুরা কাপ দিয়ে মারতে এসেছিল, নিয়ে তারপরে চর মারলো। আমার থানা এসেছিলাম, অভিযোগ করলাম থানায়। বিজেপি করেন সেই কারণেই তার উপরে এই ধরনের অত্যাচার, বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, মারধর, এমনকি ধর্ষণের চেষ্টার অভিযোগ করলেন ওই বিজেপি কর্মী। শিউরি থানায় ইতিমধ্যে এই অভিযোগ দায়ের করেছেন এই মহিলা বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে কার্যত এই অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে এই ঘটনায়, শুনুন। শিউরি থানার অন্তর্গত করিদ্দা পঞ্চায়েতের কোন এক জায়গায় এক মহিলাকে এখন উটক যেসব তৃণমূল কর্মীরা, তারা পরিষ্কারভাবে তাদেরকে জবরদস্তি করে বলছে হয় তৃণমূল করতে হবে না সন্দেশ খালি করব। আমরা এর ধিক্কার জানাই এবং আমি অতি অবশ্যই সেই মন্টু বাড়িকে করিদ্দা এরিয়াতেই তার বাড়ি, তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করার আহ্বান জানাইছি, নাহলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। করিদ্দা অঞ্চলে ওরা যেটা লিড দেবো বলেছিল সেটা লিড দিতে পারেনি, 5-6 হাজার, সেই জন্য ওরা এখানে দিতে হারা হেরে যাওয়ার পর আপনি জানেন যে 198,000 হেরেছে। ওই যে বুথটা বলছেন ওটা 195 বুথ, ছড়া বুথ, ওইখানে আমরা 425টা ভোট পেয়েছি, ওরা 129টা ভোট পেয়েছে। ওরা মিথ্যাভাবে এই তো প্রচার করে আজকে পার্টির ভাবছে ভাবমূর্তি নষ্ট হয়েছে, ওদের হারকে ওরা হার মেনে নিতে পারছে না, একদম মিথ্যা অপবাদ দিয়ে এইটাকে একটা ওরা জটিলতা সৃষ্টি করছে। মানুষ আমাদের পাশে আছে, মানুষের সঙ্গে আমরা চলছি, ওরা কোনো কিছু করতে পারবে না, এটা একটা মিথ্যাভাবে করছে। উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর, অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম বাড়ার পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস। এ বিষয়ে আপনাদেরকে একটা হিন্ট দিয়ে রাখি, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? উত্তরবঙ্গে আমরা জানি ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, যে কারণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও বিভিন্ন জেলাগুলোতে, এবং একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একটু একটু করে হ্রাস পাচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু খানিকটা স্বস্তিতেই রয়েছে উত্তরবঙ্গবাসী, কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গের চিত্রটা কি ঠিক রয়েছে? আলিপুর আবহাওয়াবিদরা ঠিক কি হিন্ট দিচ্ছেন? দক্ষিণবঙ্গে এই মুহূর্তে একেবারে অস্বস্তিকর গরম রয়েছে, ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। সকালেও কাঠফাটা রোদ, বিকেলের দিকে খানিকটা স্বস্তির হাওয়া মিললেও রাতের দিকে সেই ভ্যাপসা গরম। এই রকম একটা তাপমাত্রা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং ভোটের পরে যে উত্তাপ রয়েছে পরিবেশে তাতে কিন্তু এই মুহূর্তে একবার দক্ষিণবঙ্গবাসী একেবারে নাজেহাল অবস্থা। আজকে যেমন কলকাতা তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে কলকাতাতে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকে কলকাতাতে সেরমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গে আরও বেশ কিছু জেলাতে কিন্তু আজকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি জানাচ্ছে হাওয়া অফিস এই বিষয়ে হিন্ট দিচ্ছে? নদিয়া, বীরভূম, বাঁকুড়া, অন্যদিকে আছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে, তার সঙ্গে হাওড়া, এই সমস্ত জেলাতে আজকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গে যখন একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে তখন আলিপুর আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হিন্ট দিচ্ছেন যে
আরও গরম বাড়বে। অর্থাৎ এই যে সাময়িক বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তাতে কিন্তু স্বস্তি মিলবে না, এবং এই স্বস্তি আপাতত মিলছে না আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত। সব মিলিয়ে তাপমাত্রার হেরফের কিন্তু আপাতত সেরকম দেখতে পাওয়া যাবে না। আগামী সপ্তাহ পর্যন্ত কিন্তু এইরকমই মোটামুটি তাপমাত্রা থাকবে, কম বেশি এদিক ওদিক হতে পারে। একটা গরমের মধ্যেই আপাতত আগামী 2 থেকে 3 সপ্তাহ আমাদেরকে কাটাতে হচ্ছে। ভিডিও জার্নালিস্ট অমিত ছোটের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। সিউড়িতে বিজেপি কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাড়ির ভিতরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সিউড়ি থানায় অভিযোগ দায়ের মহিলার, আতঙ্কে বিজেপির সমর্থক ও তার পরিবার। তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই মুহূর্তে সিউড়ির ঘটনার দিকে আমরা নজর রেখেছি। বিজেপি কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঠিক কী অভিযোগ করছেন ওই মহিলা, শুনুন। কী ঘটনা? আমার দোকানে গিয়েছিল ও, দিয়ে প্রথমে সিগারেট চাইলে, সিগারেট দিলাম, দিয়ে সে গাল গালাগালি করছে, আমার কাপড় ধরে টেন টানছে, দিয়ে আমি চিৎকার করে বাইরে বেরোইলাম। বাইরে বেরিয়ে বলছে পুরা কাপ দিয়ে তোমাকে ভেসে মারবো, যদি তুমি বিজেপি করো তৃণমূল করতে হবে তোমাকে, নাহলে সন্দেশ খালির মতন সব শেষ করে দেবো, বোম মারবো। তারপর ওইসব বলার পর গালাগালি করতে করতে আমাকে খুবই জেরে চর মারলো, আমার কাছে আমি তো ঘুরে পড়ে গেলাম। ও তৃণমূল করে আর আমাকে বলছে তোমাকে বিজেপি করতে হবে, না করলে সন্দেশ খালি মতন সব বোম মেরে উড়িয়ে নেবো করেছিল। আমি দৌড়ে বেরিয়ে এলাম, তখন ওই রাগে পুরা কাপ দিয়ে মারতে এসেছিল, নিয়ে তারপরে চর মারলো। আমার থানা এসেছিলাম, অভিযোগ করলাম থানায়। বিজেপি করেন সেই কারণেই তার উপরে এই ধরনের অত্যাচার, বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, মারধর, এমনকি ধর্ষণের চেষ্টার অভিযোগ করলেন ওই বিজেপি কর্মী। সিউড়ি থানায় ইতিমধ্যে এই অভিযোগ দায়ের করেছেন এই মহিলা বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে কার্যত এই অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে এই ঘটনায়, শুনুন। সিউড়ি থানার অন্তর্গত করিদ্দা পঞ্চায়েতের কোন এক জায়গায় এক মহিলাকে এখন উৎক যেসব তৃণমূল কর্মীরা, তারা পরিষ্কারভাবে তাদেরকে জবরদস্তি করে বলছে হয় তৃণমূল করতে হবে না সন্দেশ খালি করব। আমরা এর ধিক্কার জানাই এবং আমি অতি অবশ্যই সেই মন্টু বাড়িকে, করিদ্দা এরিয়াতেই তার বাড়ি, তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করার আহ্বান জানাইছি, নাহলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। করিদ্দা অঞ্চলে ওরা যেটা লিড দেবো বলেছিল সেটা লিড দিতে পারেনি 5-6 হাজার, সেই জন্য ওরা এখানে দিতে হারা হেরে যাওয়ার পর আপনি জানেন যে 198,000 হেরেছে। ওই যে বুথটা বলছেন ওটা 195 বুথ, ছড়া বুথ, ওইখানে আমরা 425টা ভোট পেয়েছি, ওরা 129টা ভোট পেয়েছে। ওরা মিথ্যাভাবে এই তো প্রচার করে আজকে পার্টির ভাবছে ভাবমূর্তি নষ্ট হয়েছে, ওদের হারকে ওরা হার মেনে নিতে পারছে না, একদম মিথ্যা অপবাদ দিয়ে এইটাকে একটা ওরা জটিলতা সৃষ্টি করছে। মানুষ আমাদের পাশে আছে, মানুষের সঙ্গে আমরা চলছি, ওরা কোনো কিছু করতে পারবে না, একটা একটা মিথ্যাভাবে করছে।